মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ সানডে সাসপেন্সে আলেকজান্ডার দুমার গল্প অবলম্বনে দ্য ম্যান ইন দ্য আয়ন মাস্ক, আজ গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। ফ্রান্সের সব থেকে বিখ্যাত লেখকদের মধ্যে একজন আলেকজান্ডার দুমার, 1802 সালে জন্ম হয় তার। বাবা ছিলেন ফরাসি সেনায় জেনারেল, দুমা ও সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করার আগে সেনায় চাকরি করতেন। 1622 সালে ফরাসি সেনার কিছু ঘোড়সাবারকে মাস্কেট জাতীয় বন্দুক চালানোর প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয় রাজার দেহরক্ষীদের এক বিশেষ বাহিনী। সেই মাস্কেট থেকেই এদের নাম হয়ে যায় মাস্কেটিয়ার, এবং এই মাস্কেটিয়ারদের নিয়েই দুমার সব থেকে বিখ্যাত কাহিনী দ্য থ্রি মাস্কেটিয়ার্স এবং দ্য ম্যান ইন দি আয়ন মাস্ক। গল্পের প্রথম অংশে আপনি শুনেছেন কিভাবে তিন প্রাক্তন মাস্কেটিয়ার ফ্রান্সের রাজা লুইয়ের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। অত্যাচারী লুইকে সিংহাসন থেকে সরিয়ে তারা তার জায়গায় বসাতে চায় তারই যমজ ভাই ফিলিপকে, যে বাস্তিল দুর্গে বন্দী। অ্যাথোস, পোর্থোস আর অ্যারামিস ফিলিপকে মুক্ত করে। তারপরের ঘটনা শুনবেন আজ। গল্প পাঠে আমি দীপ, প্রধান চরিত্রে গৌরব চক্রবর্তী। শুরু হচ্ছে দ্য ম্যান ইন দ্য আয়ন মাস্ক, দ্বিতীয় এবং অন্তিম পর্ব। ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কবে হয়েছে? 1648। ইউরোপে 30 বছর ধরে চলা যুদ্ধ শেষ হয়েছে এর মধ্যে দিয়ে। এতে ফ্রান্সের সবচেয়ে বড় লাভ কি হয়েছে? সুইডেন আর রাশিয়ার পাশাপাশি হোলি রোমান এম্পায়ারের রক্ষকের মর্যাদা পাওয়া আর আলসাস অঞ্চলের অধিকার লাভ করা। ওয়েস্টফেলিয়ায় ফ্রান্সের স্বার্থ রক্ষা করেছিলেন কে? কার্ডিনাল ম্যাজারিন, ফ্রান্সের প্রধানমন্ত্রী, বকলমে দেশের রাজা ছিলেন। ফুকে আর কোলবেয়ারকে তিনি এনেছিলেন রাজনীতির জগতে, লুই এর শিক্ষকও ছিলেন। বেশ, তোমার মা? ইনফ্যান্টা অফ স্পেন, আর্চ ডাচেস অফ অস্ট্রিয়া, কুইন অফ ফ্রান্স, অ্যান। 1615 সালে আমার বাবা রাজা ত্রয়োদশ লুই এর সঙ্গে তার বিয়ে হয়। লুই মাকে পাত্তা দেয় না। তোমার স্ত্রী? ইনফ্যান্টা অফ স্পেন, আর্চ ডাচেস অফ অস্ট্রিয়া, মারিয়া থেরেসা। লুই এর সঙ্গে বিয়ে হয়েছে গত বছর, এখন অন্তঃসত্ত্বা। লুই এর সঙ্গে সম্পর্ক ভালো নয়। তোমার ভাই? ফিলিপ, ডিউক অফ অর্লিয়ন। লুই তাকে স্নেহ করে। স্ত্রী হেনরিয়েটার সঙ্গে ফিলিপের বনিবনা নেই। লুইস ডে লা ভ্যালিয়ের তার জীবনে আসার আগে লুই হেনরিয়েটাকেই ভালোবাসত। মাদমোয়াজেল লুইস ডে লা ভ্যালিয়ের? লুই এর নতুন নেশা, মিস্ট্রেস হিসেবে লুভে নিয়ে গিয়ে তুলেছে তাকে। মসিয়ে দে ব্রাজেলোকে ভালোবাসত লুইস। লুই তাকে ইচ্ছে করে যুদ্ধে পাঠিয়ে মেরে ফেলেছে। লুইস রাজার সঙ্গে ভালোবাসার অভিনয় করে, কিন্তু আসলে প্রতিহিংসা চায়, তাই আপনাদের সঙ্গে হাত মিলিয়েছে। তুমি হাঁটো কিভাবে? লুই মাথার ডান দিকে একটু হেলিয়ে হাতের ছড়ি দোলাতে দোলাতে একটু দ্রুত হাঁটে, ডান পা আগে ফেলাকে শুভ মনে করে। ছড়ি নিয়ে বিশেষ কিছু অভ্যেস আছে? মাঝে মাঝেই এ হাত থেকে ও হাতে ছড়ি লোফালুফি করে। প্রিয় ছড়ি 3টে, হাতির দাঁতের, মুঠওয়ালা বেতের, সোনা বাঁধানো ব্ল্যাকউডের, আর সিংহের মাথা খোদাই করা রোজউডের। সকালে উঠে তুমি প্রথম কি করো? লুই প্রথমে নিজের মাথার চুলে হাত বোলায়, তারপর হাতে আয়না নিয়ে নিজের মুখ দেখে। চমৎকার! তোমার মতো এমন পরিষ্কার মাথার একজন রাজা পেলে ফ্রান্স বর্তে যাবে। ফিলিপের তালিম নিয়ে তিন বন্ধু রীতিমতো খুশি। সামনে যে বিরাট কাজ, তার প্রস্তুতির পক্ষে 1.5-2 মাস সময় অল্পই, কিন্তু তাও ফিলিপের অধ্যবসায়ের কোনো ত্রুটি নেই। লেখাপড়া, অস্ত্রশিক্ষা, ঘোড়সওয়ারি, নাচ গান সবেতেই তার ভীষণ আগ্রহ আর উৎসাহ। এমন আগ্রহী ছাত্র পেয়ে অ্যাথোস, পোর্থোস আর অ্যারামিসও নিজেদের সবটুকু উজাড় করে ঢেলে দিচ্ছেন। ফিলিপের সঙ্গে তাঁদের একটা অদ্ভুত স্নেহের সম্পর্ক জন্মে গিয়েছে এই কদিনে। ও যেন রাজপুত্র নয়, তাঁদেরই ঘরের ছেলে। ফার্ম হাউসের এটা ওটা কাজে সাহায্য করে সেখানকার কাজের লোকেদেরও ভারী প্রিয় হয়ে উঠেছে ও। ফিলিপ নম্র, ভদ্র, কথা বলার চেয়ে শুনতে বেশি ভালোবাসে, ভাবতে ভালোবাসে। কাজ না থাকলে মাঝে মাঝেই বাগানে গিয়ে চুপ করে বসে থাকে। অ্যাথোস তাকে জিজ্ঞাসা করেছিলেন বাগানে বসে বসে সে কি করে। কিছু না, এমনি আমার ভালো লাগে। আপনি বলেন না মসিয়ে,
রাজাকে কান দিয়ে দেখতে হয়, রাজা হতে গেলে সবার কথা শুনতে হয়, বাগানের গাছপালা ফুল পাখিরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে, কান পেতে শুনলে বোঝা যায়। তাছাড়া এ তো আর কটা মাত্র দিন, তারপর তো এমন বাগানে একলা বসে দিন কাটানো আমার সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। অ্যাথোস বুঝতে পারেন ছেলেটার অনুভব ক্ষমতা গভীর। রাউল বেঁচে থাকলে হয়তো সেও এমনই হতো। অ্যারামিস ভাবেন পৃথিবীকে উজ্জ্বল করে তোলার মতো এমন জোরালো একটা মশাল বাস্তিলের অন্ধকারে টিমটিম করে জ্বলতে জ্বলতে ফুরিয়ে যাক, এই নিশ্চয়ই ঈশ্বর চাননি। এখন ভালোয় ভালোয় কার্যোদ্ধার হলে হয়। পোর্থসের চিন্তা অন্য জায়গায়। ফিলিপ ছেলেটা বড্ড বেশি নরম সরম, লুই জাহাবাজ, ফিলিপ পাল্লা দিয়ে অভিনয় করতে পারবে তো? ওদিকে লুইজের থেকে রাজার প্রতিটি পদক্ষেপের ঘরোয়া খবরও পাচ্ছেন অ্যারামিস। মেয়েটি একটি রত্ন। এর মধ্যে অ্যারামিস আরো এক ধাপ এগিয়ে ফুকের কাছ থেকে ভয়ের উৎসবের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এবং ফুকের কাছ থেকে প্রতিশ্রুতিও আদায় করেছেন যে উৎসবের ব্যবস্থাপনার ব্যাপারে তাঁর কথাই হবে শেষ কথা। দরকার পড়লে তিনি একমাত্র ফুকের কাছেই জবাবদিহি করবেন। তাঁকে মাঝে মধ্যেই ফিলিপকে ছেড়ে ভয়ে গিয়ে সব তদারক করতে হচ্ছে। সব মিলিয়ে ফিলিপকে লুই হিসেবে চুপিসাড়ে প্রতিষ্ঠা করার কাজ যে জোর কদমে ঠিকঠাক দিকেই এগোচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অগস্ট মাস এসে পড়ল বলে গোটা প্যারিসের অভিজাত মহলে কান পাতলে এখন শোনা যাচ্ছে একটাই কথা, সুপারিনটেন্ডেন্ট অফ ফিনান্স মসিয়ে নিকোলা ফুকের বাগান বাড়ি শ্যাটো ডি ভোঁতে দু তিন দিন ধরে চলা মোৎসবের কথা। দেশের সেরা আর্কিটেক্ট লুই লেভাও আর সেরা গার্ডেনস্কেপ ডিজাইনার আন্দ্রে লেনত তো প্রাসাদ ঢেলে সাজাচ্ছিলেনই এতদিন ধরে, এখন প্রাসাদের ভিতরে সাজানোর দায়িত্ব নিয়েছেন দেশের অন্যতম সেরা চিত্রকর মসিয়ে শার্ল লেব্রু। গুজব শোনা যাচ্ছে ফুকে শ্যাটোয়ে যত দাসদাসী বহাল করেছেন তত দাসদাসী নাকি খোদ লুভেও নেই। নিমন্ত্রিত মার্কোয়েস কাউন্ট ব্যারনদের মধ্যে ফ্যাশনে একে অপরকে টেক্কা মারার প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে জোর কদমে। রাজার দর্জি মসিয়ে জঁ পারসেরার দম ফেলার সময় নেই। রু সাঁ অনারে তাঁর বাড়ি এখন অভিজাত খদ্দের আর ৫০ জন শিক্ষানবিশ সহকারী কর্মচারীর ভিড়ে গমগম করছে সব সময়ই, শুধু রাজারই গোটাচারেক পোশাক, তার উপর অন্যান্য অভিজাত খদ্দের ফরমাইশি পোশাক তো রয়েইছে। সব মিলিয়ে বুড়ো পারসেরার মেজাজ এখন তিরিক্ষি হয়ে রয়েছে। খদ্দের আর শিক্ষানবিশ কর্মচারীদের তুমুল হৈহট্টগোল পেরিয়ে পারসেরার অফিস ঘরে পৌঁছে ডাটানিয়ান অবাক হয়ে গেলেন অ্যারামিসকে দেখে। অ্যারামিসের ওপর পারসেরা রীতিমতো চেঁচামেচি করছেন, হলোটা কি? আপনারা পেয়েছেনটা কি বলুন তো? আমার এখন মরবার সময় নেই আর আমি এখন আপনাদের জন্য মহারাজের হান্টিং স্যুটের ডুপ্লিকেট বানাতে বসবো? আহা, চটেন কেন? মসি ফুকে তো কাজটা আপনাকে বিনা পয়সায় করতে বলছেন না। ওই জামাটার এমনিতে যা দাম তার দেড় গুণ পাবেন আপনি, দোহাই আপনার মসিয়ে। ওই জামাটা না হলে লেব্রু ছবিটা আঁকতেই পারবেন না। বঁজুর মসিয়ে পারসেরা, আপনি মনে হচ্ছে ব্যস্ত আছেন, আমার জামাটা। আমি ব্যস্ত থাকি না কখন বলতে পারেন? তার মধ্যে এই দেখুন না, মসিয়ে দাবলে কি একটা আবদার নিয়ে হাজির হয়েছে। আপনি যে খুব ব্যস্ততা জানি, কিন্তু তাও বলবো আপনি ভুল করছেন। উৎসব শেষ হয়ে যাবে, আপনার ওই জামাটাও কয়েক বছর বাদে নষ্ট হয়ে যাবে, কিন্তু ইতিহাস হয়ে থেকে যাবে লেব্রু রাখা মহারাজের এক একটা ছবি। মসিয়ে, তুলির টানে মহারাজের সঙ্গে আপনার সৃষ্টিও অমর হয়ে থেকে যেত। আপনি নিজের অমরত্বের পাই কুরুল মারছেন। ব্যাপারটা কি? দেখুন মসিয়ে, কথাটা আবার পাঁচ কান করবেন না জানো, আপনি আবার মহারাজের খাস লোক। মসিয়ে ফুকে এত উৎসব টুৎসবের মধ্যেও একটা বিশেষ চমক দিতে চান মহারাজকে,
তিনি মসিয়ে লেব্রুকে দিয়ে মহারাজের একটি পোর্ট্রেট আঁকাচ্ছেন। ভতে মহারাজের শিকার খেলার ব্যবস্থা হয়েছে, সেই শিকারের পোশাকেই পোর্ট্রেট আঁকা হবে। মহারাজ ওখানে গিয়ে ছবিটা উপহার পেয়ে একেবারে চমকে যাবেন। কিন্তু মুশকিল হয়েছে, মসিয়ে লেব্রুর অভ্যেস হল সামনে মডেল রেখে আঁকা। মহারাজের বদলে একজন মডেল না হয় জোগাড় করা হবে, কিন্তু এই হান্টিং স্যুটের একটা ডুপ্লিকেট তো চাই। সেই জন্যই মসিয়ে পার্সেরার কাছে হাত জোর করছি। আচ্ছা কি মুশকিল, যে পোশাক মহারাজ বানাতে দেননি সেই পোশাক আমি কি করে বানাই বলুন তো? তাছাড়া আমার অত সময় নেই। ডুপ্লিকেট জামা ছাড়া অন্য উপায় নেই। লেব্রু তো শুনেছি বিরাট চিত্রকর, তার কল্পনা দিয়ে দাঁড়ান একটা কাজ অবশ্য করা যেতে পারে। মসিয়ে ডাটানিয়ান অন্য উপায়ের কথা বলছিলেন না? আমি যদি আপনাকে হান্টিং স্যুটের ডিজাইনের একটা স্কেচ এঁকে দিই তাহলে চলবে? সবুজ সিল্কের কোট, ফেল্টের টুপি আর লাল রঙের কামরবন্ধ। চলবে না মানে দৌড়বে? আরে পুরো পোশাকের কাপড়গুলোর একটু করে নমুনাও চাই। লেব্রু আবার এইসব ব্যাপারে খুব খুঁতখুঁতে, জানেনই তো। পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো মসিয়ে ডাটানিয়ান। ধন্যবাদ আপনাকেও, আপনি অন্য উপায়ের কথাটা বলেছিলেন বলি। পার্সেরা তার এক সহকারীকে ডেকে সব বুঝিয়ে দিয়ে অ্যারামিসকে পাঠিয়ে দিলেন তার সঙ্গে। এইবার ডাটানিয়ানের পালা। কিন্তু কথা বলতে বলতে কি একটা অস্বস্তি ডাটানিয়ানের মনে খচখচ করতেই লাগল। পুরনো মাস্কেটিয়ার তিনি, রাজার নিরাপত্তার দায়িত্ব পালন করতে করতে মাথার চুল পাকিয়ে ফেলেছেন। রাজার জামার ডুপ্লিকেট, জামা না পেয়ে জামার ডিজাইন আর কাপড়ের নমুনা, কোথাও একটা গোলমাল আছে অ্যারামিসের কাজকর্মে কথাবার্তায়। কিন্তু কি গোলমাল, কোথায়? তাছাড়া অ্যারামিসকে সন্দেহ তিনি করবেনই বা কিসের ভিত্তিতে? অ্যারামিস তাঁর পুরনো বন্ধু, প্রাক্তন মাস্কেটিয়া, আজকের নাম করা বিশপ, তাঁর থেকে রাজার ভয়ের কি থাকতে পারে? না না না, ডাটানিয়ান নিজেকে মনে মনে কষে ধমক দিলেন। এই বুড়ো বয়সে এসে তিনি ঝোপে ঝোপে বাঘ দেখছেন। লুভ প্যালেসের দোতলার পূর্ব দিকের এই ঘরটা থেকে দূরে বাইরের রাস্তার বেশ অনেকটা দেখা যায়। ওইখানে ফটকের বাইরে জমা হওয়া ভিড়টার দিকে তাকিয়ে রাজা লুইয়ের মেজাজ গরম হয়ে যাচ্ছিল। এমনটা কিন্তু হওয়ার কথা ছিল না। গ্রিক পুরাণের লিডা আর রাজহাঁসবেশি দেবরাজ জিউসের প্রেম কাহিনী নিয়ে নতুন ব্যালের রিহার্সাল হচ্ছে। এখন তাঁর দিব্যি খোশ মেজাজে থাকার কথা, কিন্তু বাইরের ওই অনর্থক ভিড়ভাট্টা চেঁচামেচি আর তার উপর ঘরের ভেতরের মানুষগুলো আগুনে ঘি ঢালতে আরম্ভ করেছে। রাজহাঁসের পালক লাগানো পোশাক পরে রাজা লুই রাগে ফুঁসছেন। নুনের ওপরে কর বেড়েছে তো আমি কি করব? যুদ্ধগুলো তো চালাতে হবে নাকি? তাছাড়া কর বাড়ানো টাড়ানো সব মসিয়ে ফুকের ব্যাপার, তাকে ধরুক না ওরা গিয়ে। দেশের অর্ধেক লোক নুন জিনিসটা চোখে দেখতে পায় না আজকাল, নুন নিয়ে কালো বাজারি হচ্ছে, তার উপর কর দেবে ওরা? ওরা নুন কিনতেও পারে না, নুনের কর দিতে পারবে না। তা নুন ছাড়া খাবার দাবার খেলেই তো হয়, মিষ্টি কম পড়েছে নাকি দেশে? ওরা সব কিছুই খেয়ে দেখার চেষ্টা করেছে, কিন্তু মাটি খুঁড়ে বনবাদার ঘেটে পুকুর নদীর জল সেচে পুষ্টিকর সুখাদ্য তো দূরের কথা, মানুষের যোগ্য খাবারই মেলে না। রাজভাণ্ডার থেকে যা খাবার ওদের দেওয়া হয়েছিল তাও অর্ধেক পচা। এসব একটু জানুন, ওরা না খেতে পেয়ে মরছে ইওর ম্যাজেস্টি। লুভের সামনে চেঁচামেচি করলে ওদের দোষ দেওয়া যায় না। কি আপদ, সান কিং এর মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কোথায় সবাই তাকে তুষ্ট করার চেষ্টা করবে তা নয়, এই মহিলা উল্টে তাঁর সমালোচনা করতে শুরু করেছেন। লুই দেখেছেন যে বিয়ে হওয়া ইস্তক মারিয়া তেরেসা কথায় কথায় তাঁর বাপের বাড়ির স্পেনের কথা টেনে এনে তাঁকে হুল ফোটাতে ছাড়েন না।
আর তাঁকে কেউ কিছু বলবেও না। এই তো তাঁর মা রানী অ্যান উপস্থিত আছেন। চাইলেই মারিয়া তেরেসাকে নিরস্ত করতে পারেন, কিন্তু করবেন না। তিনি যে বৌমাকে চোখে হারান, আর এদেরকেই কিনা তিনি সাত করে রিহার্সাল দেখার জন্য ডেকে এনেছিলেন। ঘর ভর্তির লোক, এমনকি লুইজও উপস্থিত। সবার সামনে এখন তার বেইজ্জতের একশেষ। তুমি এত কথা জানলে কি করে ম্যাডাম? আমি চোখ কান খোলা রাখি ওর ম্যাজেস্টি। লোকে খেতে পাচ্ছে না, মাথার ওপর ছাদটুকুও নেই অনেকের, পশুর মতো বাচ্চে মানুষ। শ্রমিক প্রাপ্য মজুরি পাচ্ছে না, চাষি ফসলের দাম পাচ্ছে না, ব্যবসায়ীর টাকা লুট হচ্ছে, আর আমরা আমরা হাজার হাজার আলো জেলে নাচ গান খানা পিনা করছি, লাখ লাখ টাকা খরচ করে প্রাসাদ সাজাচ্ছি। এই তো সেদিন আপনার পোষা স্প্যানিয়ালের বিয়েতে ঠিক কত টাকা খরচ করেছেন ইওর ম্যাজেস্টি? ফ্রান্সের লোকজন বড় কিপটে ম্যাডাম, তুমি যা দেখেছো তা ওই কিপটেমেরই ফল। ফ্রান্সের রাজা কিন্তু খরচের তোয়াক্কা করে না। কি জানি ইওর ম্যাজেস্টি, ছোটবেলা থেকে আমার বাবার কাছে শুনে এসেছি যে দেশে লোকের গায়ে থাকে ছেঁড়া কাপড় আর রাজার গায়ে ওঠে মখমলের জামা, সে দেশে শয়তানের নজর পড়ে। দেশ শাসন করা মানে দেশের সেবা করা। সে তোমাদের স্পেনে হতে পারে, এটা ফ্রান্স, এখানে আমি রাজা, আমি দেশ। বেশ, তবে শুনে রাখুন, আপনি এদেশের রাজা হয়ে কি করবেন তা আমি বেশ বুঝতে পারছি। আমিও এদেশের রানী হয়ে এসেছি, এদেশের মানুষ যাতে ভালো থাকে আমি তা দেখবই। এইবার লুইয়ের মাথার মধ্যে ধৈর্যের সুতোটা ছিঁড়ে গেল। এই মহিলা ভেবেছেটা কি? রাজা লুই চাইলে কতখানি খারাপ হতে পারে এ জানে? সূর্য রাজা রাগলে তার উত্তাপ সইবার ক্ষমতা আছে এই স্প্যানিশ লবঙ্গলতিকার? ধীর পায়ে মারিয়া তেরেসার কাছে এগিয়ে গিয়ে লুই হিস হিসে ঠান্ডা গলায় বলেন, দেশের লোকের জন্য তোমার এত দয়া, কি ভালো করবে তুমি তাদের? তাদের রাজাকেই তুমি ভালো রাখতে পারো না তো তাদের তুমি ভালো রাখবে কি করে? বলতে বলতেই লুই রানী মারিয়া তেরেসাকে জড়িয়ে ধরেছেন বাঁ হাতে, তার ডান হাত খেলা করছে রানীর কাঁধে। লজ্জার কি আছে ম্যাডাম? এখানে দেশের এতজন গণ্যমান্য মানুষ আছেন, সবাই দেখুন, সারাদিন খেটে খুটে দেশ চালানোর পর শুতে যাওয়ার সময় দেশের রাজা কি নয়ন মনোহর দৃশ্য দেখে চক্ষু সার্থক করেন। রানীর মাথা ভর্তি কোঁকড়া সোনালী চুল ধরে হঠাৎ এক হ্যাঁচকা টান মারলেন লুই। ঘর ভর্তি লোক চমকে আঁতকে উঠল, তীক্ষ্ণ চিৎকার করে দুহাতে মুখ ঢাকলেন রানী মারিয়া তেরেসা। তাঁর গলানো সোনার রঙের চুল খুলে রাজার হাতে চলে এসেছে, আর তার নিচ থেকে বেরিয়ে পড়েছে পাতলা কয়েক গাছি চুলে ঢাকা তাঁর প্রায় টাক পড়ে যাওয়া মাথা। সেই মাথার দিকে আঙুল তুলে হো হো করে হেসে উঠলেন লুই। পরক্ষণেই অস্ফুট আর্তনাদ করে রানীর মাথা রেশমের ওড়না দিয়ে ঢেকে দিলেন রানীর এক সহচরী। কাঁদতে কাঁদতে ঘর থেকে ছুটে বেরিয়ে গেলেন রানী। ঘরের কারণ মুখে টু শব্দটি নেই। লুইস যেন মাটিতে মিশে যাচ্ছিল। রাজাও হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, এমন সময় তাঁর চোখ পড়ল জানলার বাইরে। ফটক দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে ডাটানিয়ান। না যাক, তাহলে আর চিন্তা নেই, ডাটানিয়ান ঠিক সামলে নেবে। ওর মতো পুরনো কয়েকটা লোক যতদিন আছে ততদিন লুইয়ের কোনো দিক থেকেই কোনো ভয় নেই। রানীর পরচুলাটা দোলাতে দোলাতে বেশ প্রফুল্ল মুখে লুই বেরিয়ে গেলেন। ঘরে রইলেন শুধু রাজমাতা অ্যান, তাঁর তিনজন সঙ্গিনী আর লুইস দে লা ভ্যালিয়ার। অ্যান এই গোটা নাটকটা পাথরের মূর্তির মতো বসে শুধু দেখেই গিয়েছেন, একটি কথাও বলেননি, কারণ বলে লাভ হবে না। রাজার ওপর কারোর কথা চলে না, রাজমাতারও না। তাঁর বুক ভেঙে
একটা দীর্ঘশ্বাস উঠে এলো। এই ছেলেকে বড় করেছিলাম আমি, মানুষ হতে পেরেছে কিনা বোঝা দেয়। আর এর হাতে কিনা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে গোটা দেশের দায়িত্ব। ইয়োর হাইনেস, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলতাম, তবে একান্তে। তার সঙ্গে লুইয়ের নতুন মিস্ট্রেসের একান্ত বলার মতো কি জরুরি কথা থাকতে পারে? অ্যান অফ অস্ট্রিয়া একটু অবাক হলেও প্রকাশ করলেন না। সঙ্গিনীদের বাইরে অপেক্ষা করতে বলে লুইজকে ডাকলেন। আপনি আজ মহারাজের ব্যবহারে খুব কষ্ট পেয়েছেন, তাই না ইয়োর হাইনেস? আমি মহারাজের ব্যবহারে কষ্ট পাই বা না পাই, তাকে নিয়ে তোমার কাছে সমালোচনা করব এ কথা তুমি ভাবলে কি করে? আমার উপর অনর্থক রাগ করবেন না দয়া করে। আমি জানি আপনি শুধু আজকে না, ক্রমাগত কষ্ট পেয়ে চলেছেন মহারাজের ব্যবহারে। এই লুফ প্যালেসে তো আমার আসার কথা ছিল না, তাও এখানে আমার কিভাবে ঠাঁই হয়েছে তা তো আপনি জানেন। মাদাম, আপনি নিজে মহারাজের থেকে কষ্ট না পেলে সেদিন আমাকে ওই চিঠিটা লিখতেন না। এই প্রাসাদের খাঁচার মধ্যে আপনার ওই চিঠিটা আমার বুকে ভরসা এনে দেয়। জানি আমি, মনে আছে আমার তোমার প্রেমিক ছেলেটির কথা। এত নিষ্ঠুর যে লুই কি করে হতে পারে? মেয়েরা কি ওর খেলার পুতুল? মারিয়া তেরেসা বাচ্চা মেয়ে, কি দোষ ওর? ওর গর্ভে লুইয়েরই সন্তান বড় হচ্ছে আর তাকেই কিনা ছি ছি ছি। উনি এর চেয়েও অনেক বড় নিষ্ঠুরতা, অনেক বড় পাপ করেছেন ইয়োর হাইনেস, তার সাজাও ওকে পেতে হবে। ঈশ্বরের বিচার ঈশ্বরের প্রতিনিধিকেও ছেড়ে কথা বলে না। জানি না, ঈশ্বরের উপর থেকে ভরসা উঠে যায় আজকাল। আমার স্বামী মারা যাওয়ার পর ঘরে বাইরে হাঙর কুমিরদের সঙ্গে কত রাজনীতির লড়াই আমাকে করতে হয়েছে, সব আমি সহ্য করেছি শুধু লুইয়ের মুখ চেয়ে। আর আজ ঈশ্বর কি করলেন? ঈশ্বর যা করার তা আমাদের হাতেই করেন। এই মুহূর্তে হয়তো মহারাজকে শিক্ষাদানের কোনো ব্যবস্থা তিনি করছেন, কে জানে। আমার লুই ভালো থাকুক, আমার দেশ ভালো থাকুক, আমি আর কিছু চাই না। মাঝে মাঝে মনে হয় লুই যদি আমার বড় ছেলে না হতো তাহলে হয়তো। এবারে যে কথাটা বলার জন্য এত কিছু বললাম সেটা বলি। 5ই সেপ্টেম্বর আকাশে দুটো সূর্য উঠেছিল, সেদিন থেকেই দ্বিতীয় সূর্যে গ্রহণ লেগেছে, কিন্তু গ্রহণ কেটে যাবে খুব তাড়াতাড়ি। অ্যান অফ অস্ট্রিয়া খানিকক্ষণ হতভম্ব হয়ে বসে রইলেন। শব্দগুলো তার মাথায় তীরের ফলার মতো গেঁথে যাচ্ছিল। তারপর হঠাৎ তিনি আকুল হয়ে চিৎকার করে উঠলেন। তুমি কি বলছো? তুমি এই কথা কোথা থেকে জানলে? এর মানে জানো তুমি? বলো বলো আমাকে। বলবো, সব বলবো ইয়োর হাইনেস, আপনি আগে শান্ত হন। আমার উপর নির্দেশ আছে আপনার কাছ থেকে এই সংকেত বাক্যের পেছনের পুরো গল্পটা শোনার। আপনার মতো ভালো করে নাকি আর কেউ সে গল্প বলতে পারবে না। সেই গল্প শোনার আগে আপনার কোনো কৌতূহল আমি মেটাতে পারবো না, হুকুম নেই। হুকুম? তুমি অন্য কারো হয়ে কাজ করছো? ষড়যন্ত্র? দেশের ভালোর জন্যই কাজ করছি আমরা, এতে কারোর কোনো ক্ষতি হবে না, বরং উপকারই হবে। যার যা প্রাপ্য সে তা পাবে। আপনি যদি এখনই সংকেত বাক্য নিয়ে সরগোল তুলে লোক জানাজানি করেন তাহলে। না না না, তাহলে যে আমি তাকে আবার হারাবো, একবার হারিয়েছি আর নয়। তাহলে আমাকে সব খুলে বলুন, দেখবেন আপনার মন হালকা হয়ে যাবে সব খুলে বললে। দীর্ঘশ্বাস ফেলে রাজমাতা বাইরের দিকে তাকালেন। 23 বছর ধরে যে বোঝা তিনি বয়ে বেড়াচ্ছেন, সে বোঝার খবর এই বাচ্চা মেয়েটা জানলো কি করে? অবশ্য শেষ কথাটা ঠিকই বলেছে, এবার এ বোঝা নামিয়ে রাখার সময় বোধহয় হয়েছে তাঁর। এই মেয়েটি বুঝবে, শোকের বোঝা বওয়ার অভিজ্ঞতা এরও আছে। একলা প্যারিসের উত্তেজিত জনতার মুখোমুখি বহুবার হয়েছেন ড্যাটানিয়ান। সে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা তাঁর আছে, কারণ
প্যারিসের মানুষ তাঁর তলোয়ারের চেয়ে বেশি শ্রদ্ধা করে তাঁর শিরদাঁড়াকে। কিন্তু ঘোড়ার পিঠে চেপে ফটক দিয়ে বাইরে বেরোতে বেরোতেই তিনি বুঝতে পারছিলেন যে আজ পরিস্থিতি আলাদা। আজ হাওয়ায় গরম হালকা ছুটছে, চারদিক ঘিরে দাঁড়িয়ে থাকা জনসমুদ্রের কোলাহলের মধ্যে থেকে পচা খাবার আর অনেক দিনের পুঞ্জীভূত রাগের গন্ধ ভেসে আসছে। পিছনে লোহার ফটক বন্ধ হয়ে গিয়েছে তাঁরই নির্দেশে। ভেতরে মাস্কেট হাতে দাঁড়িয়ে রয়েছে গার্ডের দল, তাঁর সঙ্গে রয়েছে শুধুই লেফটেন্যান্ট দেলাক্রোয়া। অবস্থা হাতের বাইরে বেরিয়ে যেতে পারে, মসি এখনো সময় আছে, গার্ডদের ডেকে নেব। না, তাতে আগুনে ঘি পড়বে। এরা আজ দাঙ্গা বাঁধাবার মন নিয়ে এসেছে, এদের কথায় ভুলিয়ে ভালিয়ে শান্ত করতে হবে। এরা যা খুশি করুক, আমরা কোনো ফাঁদে পা দেব না। শান্ত হও তোমরা, শান্ত হও, তোমরা কি চাও বলো? আমরা রাজার সঙ্গে দেখা করব। আমাদের পেটে খাবার নেই, মাথার উপর ছাদ নেই, তার উপর নতুন নতুন করের বোঝা। রাজাকে আমাদের সঙ্গে দেখা করতেই হবে। মহারাজের সঙ্গে চাইলেই দেখা করা যায় না, তিনি তোমাদের কাজেই ব্যস্ত রয়েছেন। আমাকে তোমরা চেনো, আমাকে বলো, আমি তোমাদের চাহিদার কথা মহারাজাকে জানাবো। আর আপনাকে বলবো কেন মসিয়ে, আপনিও তো রাজার লোক। রাজা নিজে আমাদের সামনে আসতে ভয় পাচ্ছে, তাই নিজের পেটওয়া লোককে পাঠিয়েছে আমাদের সামনে। খবরদার, মসিয়ে ডাটানিয়ানের নামে আরেকটা কথা শুনলে কেটে রেখে দেবো। চুপ করো দেলাক্রোয়া, তোমরা আমাকে বিশ্বাস করো না? দুঃখ পেলাম শুনে, কিন্তু এভাবে চেঁচামেচি করলেই কি তোমাদের সমস্যার সমাধান হবে? আমার কথা শোনো। রাজার পোষা কুকুরের থেকে একটা কথাও আমরা শুনতে চাই না। আপনি এতদিন ধরে রাজার পায়ের তলায় বসে রাজভোগ খেয়ে খেয়ে অনেক পেট মোটা করেছেন, আজ একটু চেখে দেখুন আমরা কি খেয়ে বেঁচে আছি। সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে থেকে ডাটানিয়ানের মুখ লক্ষ্য করে উড়ে এলো একটা পচা পোকা ধরার রুটি। দেলাক্রোয়া আঁতকে উঠল, কিন্তু ডাটানিয়ান এমনি এমনি জীবন্ত কিংবদন্তিতে পরিণত হননি। শূন্যে একবার বিদ্যুৎ খেলে গেল যেন। পরক্ষণেই পাউরুটি টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল সামনে মাটিতে। দেলাক্রোয়া সভয়ে দেখল তার ঘোড়াটা রুটির একটা টুকরো শুঁকে ঘেন্নায় মুখ সরিয়ে নিল। ডাটানিয়ানের মুখ লাল হয়ে উঠেছে, জনতা চুপ, কিন্তু কয়েক মুহূর্ত মাত্র। তারপরই বাঁধ ভাঙা ঢেউয়ের মতো রে রে করে ঝাঁপিয়ে পড়ল তারা। পচা খাবারের বৃষ্টি শুরু হলো দুজনের উপরে। পিছিয়ে আসুন মসিয়ে, পিছিয়ে আসুন, এই ফটক খোলো, ফটক খোলো। কিন্তু কি করে পিছবেন ডাটানিয়ান? তাদের দুজনকে সমুদ্রের ঢেউয়ের মতো ঘিরে ফেলেছে ক্রোধে অন্ধ জনতা। দেলাক্রোয়ার উপর দিয়ে চর ঘুষি লাঠির বন্যা বয়ে যাচ্ছে। ডাটানিয়ান হাজার চেষ্টা করেও তার কাছে যেতে পারছেন না। ডাটানিয়ানের হাত পা ধরে টানাটানি শুরু হয়ে গিয়েছে। সেই পাগলা ঢেউয়ের মাথায় ওলট পালট খেতে খেতে ডাটানিয়ানের মেরুদণ্ডও ভয়ে জমে যাচ্ছিল। উন্মত্ত জনতা আর ক্ষুধার্ত হিংস্র পশুর মধ্যে কোনো তফাত নেই। এইভাবে মরতে হবে তাঁকে, যে ফ্রান্সের মানুষের জন্য সারা জীবন এত করেছেন তিনি, তাদের পায়ের তলায় চেপটে একটা রক্তহাড় মাংসের তাল হয়ে পড়ে থাকবেন তিনি। আর দেলাক্রোয়া, দেলাক্রোয়া ছেলেটা রকচটা, খুনো খুনি না করে বসে। পরিস্থিতি তাহলে থামো। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিলে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।